সপ্তাহে একবার না পারলে মাসে একবার করে হলেও এই সব জায়গায় আপনার প্রত্যেকটা জায়গায় আপনার পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করে আপনার এসব জয়েন্টে জয়েন্টে আপনার এভাবে এক ফোঁড়া করে তেল দিবেন। এখানে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে আবার এই প্লেটটি এভাবে আবার লাগাই নেবেন। এই নাটটি লাগানো শেষ হলে আপনার এদিকে একটি সং নিয়ে বা স্ক্রুড্রাইভার নিয়ে এই পাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। অনেক সময় দেখা যায় এই কাপড় দিয়ে পরিষ্কার হয় না, তখন স্ক্রুড্রাইভার দিয়ে বা সং দিয়ে ভাবে পরিষ্কার করে নেবেন। দুই পাশে ভালো করে পরিষ্কার করার পরে আবার কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন। মুছে এই শাটলটি এই কেরিয়ার যেদিকে আছে তার উল্টার দিকে এটি বসিয়ে দিবেন। এরপরে এই ক্লিপটি লাগিয়ে নেবেন। ক্লিপটি লাগানোর পরে এখানে একটু তেল দিয়ে নেবেন, কারণ তেল দিলে পরে এই শাটলটি ঘুরতে পারবে। এরপরে এই ববিন কেসটি লাগিয়ে নেবেন। এরপরে এই পাশে লক্ষ্য করুন, এখানে একটি ফেস প্লেট আছে, এই ফেস প্লেটের সাথে একটি নাট আছে। এই হচ্ছে নাট, এই নাটটি লুজ দিয়ে নেবেন, লুজ দিয়ে এটি খুলে নেবেন। এখানে ভালো করে পরিষ্কার করবেন, এভাবে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। মুছে আপনার এইসব জয়েন্টে জয়েন্টে একটু করে তেল দিবেন। এরপরে এখানে এই প্লেটটি আবার লাগিয়ে নেবেন। এটি আপনার ফুল টাইট দিতে হবে, কারণ লুজ থাকলে এটি নড়বে, নড়লে পর আপনার সমস্যা হবে, যার জন্য এটি ফুল টাইট দিয়ে নেবেন। এরপরে মেশিনের নিচের পাশে এখান দিয়ে প্রত্যেকটা জায়গায় ভালো করে কাপড় দিয়ে মুছে মুছে রাখবেন, কারণ আপনার সপ্তাহে একবার না পারলে মাসে একবার করে হলেও এই সব জায়গায় আপনার প্রত্যেকটা জায়গায় আপনার পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার করে আপনার এসব জয়েন্টে জয়েন্টে এসব জয়েন্টে জয়েন্টে আপনার এভাবে এক ফোঁড়া করে তেল দিবেন। তেল দিলে আপনার মেশিনটি আপনার ঘরে যদি 20 বছর পরে থাকে তাও সমস্যা হবে না, আর যদি তেল না দিয়ে রাখেন আপনার মেশিনে জং ধরে যাবে, জং ধরে গেলে আপনার মেশিনটি ফেলে দিতে হবে। এসব জায়গায় প্রত্যেকটা জায়গায় আপনার তেল দিয়ে রাখবেন। এপাশে একটি এখানে আপনার এই হলো একটা নাট, এই নাটটা হালকা একটু লুজ দিয়ে নেবেন, নিয়ে এই কভারটি উপরের দিকে রেখে আপনার এখানে লক্ষ্য করুন, এই ভিতরে একটি রড আছে, একটি জয়েন্ট আছে, এইসব জায়গায় নড়াচড়া করছে, এসব জায়গায়
এভাবে মুছে নেবেন, মুছে পরিষ্কার করে নেবেন। এরপরে এসব জায়গায় আপনি এক ফোঁটা করে তেল দিবেন। এরপরে এই কভারটি লাগাই দিবেন। এভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় আপনার পরিষ্কার করতে পারবেন, করে তেল দিয়ে নিতে পারবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।